মেয়েদের আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আলাদা দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে, এ মহিলা এদিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো, আমি ইমাম মালিক বলছি, এদেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস, মুসলমানদের ইমান কেমন হওয়া দরকার, প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার এই এই ঘটনার ভেতরে আপনি পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আল থেকে। মেয়েটা বলছে এই এই হয়েছে। ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন, কই কিছু তো মিলছে না, তোমার হাত তো লেগে থাকার কথা না, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারিম আছে, আমার কাছে হাদিস আছে, আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি, কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে, আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো, তাড়াতাড়ি বলো কি করেছো তুমি। মেয়েটা তো ভয় পেয়ে গেছে, কথা বলতে আর নারাজ রাজি না, বলছেন যা বলেছি এতটুকুই। ইমাম মালিক বললেন, না, কোরআনে কারিমের আয়াত আমার আল্লাহ নাজিল করেছে যেটা একটাও মিথ্যা না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়া সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতটা তিনি বললেন, ইমাম মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নাম্বারে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা, দুই নাম্বারে এটা ভারসাম্যপূর্ণ, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা, তিন নাম্বারে কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারে, তুমি যা বলো এর সাথে তো মেলে না, সত্যি কর বলো কি করেছো। মেয়েটা ডাক দিয়ে বলছে, কই আমার তো কিছু করার মতো আমি দেখি না, হ্যাঁ আমি একটা জিনিস করেছি, আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্যে, কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা কি, যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম, ওই দিন থেকে আমার মনের ভেতর এর উপর একটা খারাপ ধারণা ছিল, তুমি উপরে উপরে খুব ভালো মানুষ মনে করো, তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি, অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না। জানতাছে কাউকে দেখে আশেপাশে ধারণা করা, একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোনও হতে পারে, মাও হতে পারে, খালাও হতে পারে, কথা বলে না কেন। আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম, একটা নিক্ষেপ করলাম কো ধারণা, ইমাম মালিক বলেন আমার কাছে রাডার তো এইটা, আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না। সূরা এনেসার 112 নম্বর আয়াত আমার জানা আছে, ওয়া মাইয়াকিসে বে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে খারাপ কাজ করে, আর এই অন্যায়টা একটা ভালো মানুষের ওপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। তুমি নিজে হয়তো এরকম কোনো কাজ কারবার করে বেড়াও, আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণা নিক্ষেপ করলে, এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে।